कोचबिहार तृणमूल कांग्रेसের জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের জিরানপুরের বাড়িতে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার জেলা পুলিশের উচ্চ আধিকারিক সহ আরও অনেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হালকা চিনি দিয়ে দেন, হালকা একদম চিনি ছাড়া না একদম। না, আমি তো এই কোচবিহার এই বাড়িতে থাকি। দুটোর সময় হঠাৎ করে বাবা ফোন করলেন, বললেন যে বাড়িতে গুলি চলেছে। স্বভাবতই আমি উদ্বিগ্ন হয়ে পড়ি, হন্তদন্ত হয়ে ছুটে যাই গাড়ি ঘোড়া নিয়ে। সেখানে বাবা মার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আমাদের বাড়ির সামনের যে দরজাটা রাস্তার উপরে, সেটা দিনের বেলা খোলাই থাকে। তো কেউ বা কারা সেই বাড়ির ভেতর দিয়ে ঢুকেছিল, তার পেছনে গুলি বন্দুক নিয়ে নাকি আরও চার পাঁচ জনের একটা টিম ঢুকেছিল তার গুলি করতে করতে। এমত অবস্থায় সবাই আতঙ্কিত হয়, বাড়ির প্রায় ভেতরেই তারা ঢুকে গুলি চালায়। তারপর তারা ফিরে যায় একটা মারুতি অমনি ভ্যানে। ফিরে যাওয়ার সময় অমনি ভ্যানে তারা উঠেছিল, সেটা বাবা দেখেছে। তারা কাউকে চিনতে পারেনি, কারণ তারা কারা, কী উদ্দেশ্যে এলো, যারা পালিয়ে গেছিলো তারাই বা কারা। সবটা মিলিয়ে গোটা বিষয়টা নিয়ে আমি ধন্দে রয়েছি। পুলিশ বিষয়টা খোঁজ নিচ্ছে, আমিও ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি। আরও বিস্তৃতভাবে খোঁজ নিয়ে পরবর্তী বিষয়টি কী কেন আমি ওটা হয়তো জানতে পারব। পুলিশ দুটো বা একটি গুলির খোল উদ্ধার করেছে। রাজনৈতিক কোনো বিষয় কি রয়েছে কি মনে করছেন এখন? না, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড তো এই মুহূর্তে সেখানে হয়নি, বা কী ধরনের সকাল বা বিকালে কোনো টেনশনও ছিল না। সুতরাং স্বাভাবিকভাবে ওখানে বাবা মা থাকেন, সেখানে কী এমন হতে পারে এ নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না। না, বাবা একটা এফআইআর করেছেন, যেহেতু বাড়িতে এ ধরনের একটা ঘটনা ঘটেছে বাড়ির সামনে, স্বাভাবিকভাবে সেটা এফআইআর করেছেন এবং যা দেখেছেন সেটাই এফআইআরে তিনি উল্লেখ করেছেন। হঠাৎ করে আপনার বাড়ির সামনে এরকম এই ঘটনা, সেটাই তো উদ্দেশ্য। আমার এই বাড়ির সামনে হলে নাই একটা উদ্দেশ্য আমি খুঁজে বের করার চেষ্টা করতাম, কিন্তু সেই বাড়িতে বাবা মা থাকেন, সেখানে কী হতে পারে এটা নিয়ে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে দুটি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স শিপ। যোগ্যতা ন্যূনতম অষ্টম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600 9932279383 এবং 8388036067 নম্বরে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে পেশাদারি কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয় যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্য মন্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তি হওয়ার জন্য তিন ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল
অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং, যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণীভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতির স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।